তবে আমাদেরকে একটা কাগজ দেওয়া হলো এবং আমাদের যে জন্ম নিবন্ধনের যে কাগজটা ছিল ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া ছিল সেটা বললো যে বাইর করে দাও। ওটা দেওয়ার পরে আমাদের নাম, বাবার নাম, গ্রাম সবকিছু আর কি কম্পিউটারে একটা টাইপিং করে নিল। নেওয়ার পরে আমাদের একটা কাগজ দিল, এখানে বললো যে তোমার এটা এখানে একটা রেশন লাগাবো, এইম লাইফ, তোমার বাল্যকাল কীভাবে কাটছিল, এই পৃষ্ঠা লিখবা, এই পৃষ্ঠা লিখবা। তখন আমরা কাগজটা নিয়ে লেখা শুরু করলাম। তার মধ্যে এতদিনে আমাদেরকে সবাইকে ওইরকম আরো যে অন্য অন্য ডিপার্টমেন্টে যারা আছে তারাও ওই সিস্টেমে লিখতেছে। তারপরে ওখানে গেলাম, ওখানে একটা অফিসার বসে আছে, সালাম দিলাম, বললো যে তুমি ওই রুম থেকে আসলাম, বলে কাগজ দেখি, তখন কাগজ দিলাম, অনুপুর সিগনেচার দিল, সিল মারলো। তারপরে আমার সার্টিফিকেটগুলো আমি নিয়ে গেছিলাম, আমাদের ক্লাস এইটের সার্টিফিকেট নিয়ে গেছিলাম, আবার এসএসসি সার্টিফিকেট নিয়ে গেছিলাম, মার্কশিট নিয়ে গেছিলাম, এগুলো জমা নিলে নেওয়ার পরে পিন মেরে পিন আপ করে দিলো। তারপর সেখানে লিখলাম, লেখার পরে কিন্তু 6:30-7 বাজে গেছে। ওইখানে লেখার পরে এক এক করে আমাদেরকে ভাইবের জন্য রুমে ডাকতে, ভাইবের রুমে ডাকতেছে, আমাদের দিনাজপুর সবার শেষে ডাকলো। আমি তখন বুঝতে পারলাম যে আমাদের দিনাজপুরে হয়তো কাছে, এই জন্য দিনাজপুরে সবার শেষে ডাকলো। আর কেউ যদি আউট হয়ে যায় তাহলে 15 মিনিট একটু দূর হতো, এই জন্য তাদের মনে আগে ডাকছে, আমার এরকম একটা ধারণা হলো। তখন আমার দিনাজপুরের আমরা তিনজন সেখানে টিকছিলাম, দিনাজপুরের তিনজনের মধ্যে আমি ফুলবাড়ি থানার ছিলাম, আর একজন পার্বতীপুর থানার ছিল, আর একজন ম্যানকু থানার ছিল। তো সেখান থেকে আমাদেরকে তিন, সবাই খুব সংকীর্ণ ছিল, তো এজন্য তিনজনকে একসঙ্গে রুমের ভিতর ঢোকালো। ঢোকার পর আমার ভাই বোন নিল, ভাই বোন তেমন কিছু নেয়নি, শুধু নাম, বাবার নাম, বাবা কি করে, লেখাপড়া কতটুকু করছো, এসএসসি তো কত পয়েন্ট ছিল, আর ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিচ্ছে তার কত পয়েন্ট ছিল, এরকম জিজ্ঞেস করতেছে। আর ওই আমরা যে রেশনটা লিখছিলাম ওটা কাপড় জমা দিলাম, ওটা দেখেন হচ্ছে 6 সিল দিচ্ছে বা নাম্বার হয়তো দিচ্ছে। তারপরে আমাদেরকে ডাইভ করে দিল, বললো যে তোমরা এখন যাও। আমাদের অফিসার ছিল তিনটা, একটা হয়তো মেয়াদ ছিল বড়, আর দুটা হয়তো সহকারী সার ছিল। তারপর ওইখান থেকে আমরা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছি, 5 মিনিট পর সবার রেজাল্ট দিচ্ছে, বললো যে যাদের তাদের নাম ডাকবে তারা রোল ডাকবে, তারা এই পাশে আসবে। তখন প্রথম অবস্থায় যারা 2 পাশে পরীক্ষা দিয়েছিল তাদের রোল ডাকলো, এভাবে ডাকতে ডাকতে পেট্রোল ম্যানে বললো যে পেট্রোল ম্যানে এবার। আমি তো বুকে একদম মানে কি বলবো ভাষায় বুঝতে পারছি না, মানে জিও পানি নেই, বলতেছে যে একটা রোল ডাকলো, এটা তো আমার রোল না। আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম যে আমার রোল ডাকতে না ডাকবে, পরে ডাকলো না। তারপরে আমাদের বললো যে তোমরা দুজনে রয়েছে আসো, আর সেখানে আমাদের একটা ঘরে নিয়ে গেলো, বললো যে তোমাদের কাগজ দাও, আর মেডিকেল পিডির যে কাগজটা আছে ওইটা আর এক কপি ছবি, আর তোমাদের মোবাইল নাম্বারটা দাও। বলছে যে মোবাইল নাম্বার দিলে পিন আপ করে কয়েক মাসের সবকিছু আমাদের এখানে জমা থাকলো, এখন কারো যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাকে টাকা হবে, তুমি ওয়েটিংয়ে থাকলে। আর তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ এ মাঠে হলো না তারপরে মাঠে হবে, আল্লাহ যা করে ভালো করে। তখন কিন্তু মন খারাপ, তখন 7:30-8 বাজে যায়, আর তখন কিন্তু খুবই ক্লান্ত হয়েছিলাম, সকালবেলা একটু নাস্তা ফুচকা দিত, খুবই ক্লান্ত হয়ে গেছি, আর এমনিতেই খুব টেনশনে ছিলাম। পরে যখন বাইর করে দিল মানে কি বলবো, মানে খুব কষ্ট হয়েছিল। যাই হোক, তো আপনারা দোয়া করবেন আমার জন্যে, ভবিষ্যতে আমি অন্য মাঠে যদি দাঁড়াই আল্লাহ পাক যেন আমার যোগ্যকে যেন ডিফেন্সের চাকরি লিখে রাখে। আর বিশেষ করে আমি ধন্যবাদ দিব আমাদের সোলজার ট্রেনিং একাডেমির মহাপরিচালক রাহুল আলম হিমেল স্যার, যিনি আমাদেরকে যেভাবে সাজেশনটা দিয়েছিলেন ঠিক হুবহু ওই সাজেশনই আমাদের মানে এমসিকিউ গুলো আসছে। আমি তো ওইখানে খুব খুশি হয়েছিলাম, লিখিত পরীক্ষা রিটার্নের সাথে স্যার যেগুলো পড়েছে এগুলো এই সিস্টেমে আসছে। তখন আমি স্যারের বই যে আমরা পাইছি ট্রেনিং একাডেমির বইটা পাইছি, এই বইটা খুব গুরুত্বপূর্ণ বই, সেখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। এজন্য আমি আমার ছোট ভাই বা বড় ভাই সবাইকে বলবো যে রিটার্ন পরীক্ষার আগে অন্তত পক্ষে কিছু না বললে বইটা পড়ে যাবে, অবশ্যই কিছু কমন করা। এজন্যে আপনার সবার দোয়া করবেন আমার জন্যে।